কোনোবাই আলফা সন্ত্রাসবাদী বুলি কলে মই তাক বিশ্বাস নকৰো। অসমৰ জাতি আৰু মাটিৰ বাবে যুঁজ দিয়া আলফা কেতিয়াও সন্ত্রাসবাদী সংগঠন নহয়। আলফা কোনোবাই সন্ত্রাসবাদী সংগঠন বুলি কলে মই দুখ পাও। শনিবারে এই তাৎপর্যপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। আলফার প্রাক্তন সদস্যক সাহায্য প্রদান অনুষ্ঠানত অংশ লৈ এইদরে কলে মুখ্যমন্ত্রীগৰাকীয়ে। লগতে আলফা স্বাধীনৰ মুৰব্বী পরেশ বৰুৱাকো দহ দিনৰ বাবে অসমলৈ আহিবলৈ আহ্বান জনালে মুখ্যমন্ত্রীয়ে। তেও কয় দহ দিন অসমত থাকিলে মিয়ানমার বা চীনলৈ উভতি যাব মন নাযাব পরেশ বৰুৱাৰো। কোনোবাই আলফা সন্ত্রাসবাদী বুলি কলে মই তাক বিশ্বাস নকৰো। জননী জন্মভূমিক ভাল পায়, হাতক অস্ত্র তুলি ললে তাক আইনৰ বিৰুদ্ধাচৰণ কৰা হ'ব পাৰে, দেশ আৰু জাতিৰ বিৰুদ্ধাচৰণ কৰা নহয়। কিন্তু অস্ত্ৰ জনজননীৰ মাজতো বিবেকক প্ৰাধান্য দি সময়ৰ লগত খোজ মিলাই যিটো সময়ত অস্ত্ৰ পৰিত্যাগ কৰাৰ সাহস দেখুৱাব লাগে, সেই সাহস দেখুৱাটো দেশপ্ৰেমিকতাৰে এটা উদাহৰণ। তেও কয় আখির দশকর অসমিয়ার সংজ্ঞা আর আজির অসমিয়ার মাজর সংজ্ঞাও সলনি হয়েছে। আলফার শান্তি চুক্তিক ভবিষ্যৎ প্রজন্মই মূল্যাঙ্কন করব। আলফা সন্ত্রাসবাদী বলে কলে মই বিশ্বাস নকরো, দেশ আর জননীর বিরুদ্ধে নহয় আলফা। পরেশ বৰুৱা ডাঙরিয়াকো মই টেলিফোনত পাও, তেখেতকো মই এটা কথাই কম যে 80 দশক আর 2023 এই সমগ্র সময়ছোৱাত অসমৰ ইমানেই পৰিৱৰ্তন হ'ল যে এতিয়া স্বাধীনতা অসমৰ সমস্যাৰ উত্তৰ নহয়। মই বিশ্বাস কৰো আলফাৰ শান্তি চুক্তি আজিৰ ইতিহাসে নহয় অসমৰ ভৱিষ্যতৰ ইতিহাসে ৰূপায়ণ মূল্যাংকন কৰিব। আজিৰ এই অনুষ্ঠানত 45 জন সন্ত্রাস নির্মূল অভিযানত আঘাতপ্রাপ্ত সদস্যক 3 লাখ টকাকৈ, 8 গৰাকী নির্যাতিতাক 5 লাখ টকাকৈ, 31 জন নিরুদ্দিষ্ট সদস্যর পরিয়ালক 10 লাখ টকাকৈ সাহায্য দিয়ে। লগতে 552 জন প্রাক্তন সদস্যক ভারত সরকারের উত্তর পূবর উগ্রপন্থী সদস্য সমূহের মূলসুতি লৈ প্রত্যাবর্তন আর পুনর্সংস্থাপন আসনের অধীনত 4 লাখ টাকা আর 3 লাখ টাকা অসম সরকারের বিশেষ পুঁজির অধীনত এককালীন সাহায্য প্রদান করে। 2021ৰ পৰা বৰ্তমানলৈকে সৰ্বমুঠ 9,583 জন প্ৰাক্তন উগ্ৰপন্থী সদস্যক পুনৰ সংস্থাপনৰ বাবে এককালীন সাহায্য প্ৰদান কৰা হৈছে। বীৰেন্দ্ৰ কুমাৰ ডেকা ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।